সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় করোনার দশম সপ্তাহে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে যুক্ত থাকছেন অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া, ডাক্তার এএসএম আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর, ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন সিকদার, সভাপতি ও সহযোগী অধ্যাপক, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং চট্টগ্রাম থেকে থাকছেন ডাক্তার সুশান্ত বড়ুয়া, সদস্য সচিব জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রাম। আমরা আলোচনার শুরুতেই শিরোনামগুলো দেখে আসছি। একদিনে রেকর্ড 1202 জন সহ দেশে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 20,000, মৃত 15, ঢাকায় রোগীর সংখ্যা কমলেও বাড়ছে অন্যান্য জেলায়। দেশে করোনা জয়ী 3 চিকিৎসকের দেহ থেকে প্রথমবারের মতো প্লাজমা নেবে ঢাকা মেডিকেল। অ্যান্টিবডি হিসেবে দেয়া হবে, আক্রান্তের শরীরে হবে প্রতিষেধকের বিকল্প। সপ্তাহ ব্যবধানেই জুমার নামাজে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নিয়ম। মসজিদের প্রবেশমুখে নানা অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও নামাজ আদায়ে মানা হচ্ছে নিয়ম। চট্টগ্রামের পর এবার রাঙামাটিতে সেনাবাহিনী উদ্যোগে অসহায় কর্মহীনদের জন্য 1 মিনিটের বাজার। রাজশাহীতে মাঠ থেকে সবজি কিনে সরাসরি দেয়া হলো স্থানীয়দের। এবং গরমে জনজীবনে নাভিশ্বাস, জুন মাসের আগে কমছে না তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস। দর্শক, আমরা জানি করোনা যুদ্ধের 69তম দিন আজ, সে হিসেবে বাংলাদেশ রয়েছে বৈশ্বিক মহামারীর দশম সপ্তাহে। এ সময়ে মহামারীর ব্যাপ্তির হিসেবে 103তম থেকে বাংলাদেশ অবস্থান হয়েছে 30তম। 3 জন থেকে সংক্রমিত লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে 20,000-এ। একদিনে 1,200 জন শনাক্ত হওয়ার রেকর্ড হয়েছে আজ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও স্পেনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে শনাক্ত হওয়ার পর 61তম থেকে 76তম দিনে। সেই সূত্রে চলতি সপ্তাহটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে। 10 সপ্তাহে বাংলাদেশ প্রতিরোধে কতটা সফল হলো, কোন কোন পদক্ষেপ পুনঃমূল্যায়ন দরকার, সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করা উচিত, এসব প্রশ্নের উত্তর ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় করোনার দশম সপ্তাহে বাংলাদেশ। আমি প্রথমেই আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর আপনার কাছে যাচ্ছি। নমুনা পরীক্ষার দশম সপ্তাহে এসেও সংক্রমণের উপরের যে 30টি দেশ আছে সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একদম তলানির দিকে, আর দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে কেবল আফগানিস্তানের চেয়ে বেশি পরীক্ষা হচ্ছে বাংলাদেশে। আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে, এতে কি বাংলাদেশে করোনা পরিস্থিতির প্রকৃত চিত্র আমরা পাচ্ছি? দেখুন, ধন্যবাদ। বাংলাদেশের করোনার প্রকৃত চিত্র রোগতাত্ত্বিক ভাবে বলা হয়, আপনি সারা পৃথিবীতেই আপনি যত শনাক্ত করবেন তার 20-30% কমিউনিটিতে থাকবেই, অর্থাৎ 100% শনাক্ত কখনোই সম্ভব না। আমাদের একটা পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে যে আমরা অত্যন্ত ছোট দেশ এবং বাংলাদেশের সকল অঞ্চলের সন্দেহভাজন রোগী যারা তাদের স্যাম্পল কালেকশন আমাদের এখন করা হচ্ছে। আপনারা দেখেছেন যে কালকে প্রায় 9,000 স্যাম্পল কালেকশন করা হয়েছে আমাদের, এবং সক্ষমতা বাড়ছে। বাংলাদেশে 1টি ল্যাব থেকে শুরু করে আজকে 41টি ল্যাব ফাংশনিং, এবং বাংলাদেশের সকল বিভাগীয় শহরে, অনেক জেলা শহরে, কোন কোন বিভাগীয় শহরে 1-3টি ল্যাব কার্যকর। এবং শুধু টেস্ট বাড়লেই যে রোগীর সংখ্যা বেড়ে যাবে সেটাও না। আসলে প্রকৃত চিত্র হচ্ছে যে ঢাকা এবং নারায়ণগঞ্জের পরে এখন চিটাগাং এর রোগীর সংখ্যা বাড়ছে, এবং আপনি যদি এইসব অঞ্চলের স্যাম্পল বেশি টেস্ট করেন তাহলে বেশি পজিটিভ পাবেন। আবার যেখানে খুলনা কিংবা বরিশালে 1.5% এর মতো টোটাল পেশেন্ট, সেখানে হয়তো সংক্রমণ কম, সেখান থেকে কিন্তু আমরা প্রচুর স্যাম্পল টেস্ট করছি। অন এন অ্যাভারেজ যে 1 সপ্তাহ যাবত আমরা দেখছি প্রায়
14% এর মতো পজিটিভ হচ্ছে, এটা আমাদের জন্য বেশি। আসলে আমরা আগের সপ্তাহে 10% অ্যারাউন্ড 10% নমুনার পজিটিভ পাচ্ছিলাম। তবে সারা পৃথিবীর কথা যখন বলেন, এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে জানুয়ারির শেষে যে কেস পাওয়া গেছে, তারপরে এক মাস পর্যন্ত সেখানে এরকম সংক্রমণ ছিলই না, তারপরে সংক্রমণ বাড়ার পরে পৃথিবীর এখন সেটা মার্চের মাঝামাঝি এসে সারা পৃথিবীতে যখন সংক্রমণ ছড়াচ্ছে, তখন যদি তখন থেকে হিসাব করেন দেখবেন যে বাংলাদেশে তুলনামূলক ভাবে কিন্তু অনেক বেশি বাড়ে নাই আমাদের। এবং আমাদের যেটা আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল যে আমরা যদি এপিডেমিক কার্ভটাকে প্লেটুতে রাখতে পারি, অর্থাৎ একটা লেভেলে রাখতে পারি, এবং সেটা যদি আমরা দীর্ঘদিন রাখতে পারি, তাহলে আমরা যে পিক হয় এক্সপোনেনশিয়াল যেটা ইউরোপের বহু দেশে হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে হয়েছে, সেটা থেকে যদি আমরা কমিয়ে আমরা এই এক্সপোনেনশিয়াল গ্রোথটা কমিয়ে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের এক ধরনের সামাজিক সংক্রমণটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারবো। আমরা এখন পর্যন্ত সেটা আমাদের আছে, কিন্তু আমরা উদ্বেগজনক ভাবে যেটা লক্ষ্য করেছি যে গত 3-4 দিনে ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে জনগণের রাস্তায় নেমে আসা যেরকম, এবং আমরা যদিও ছুটির ভিতরে চলছি, কিন্তু আমরা একদিন গার্বেজ খুলে দিয়ে আমাদের একটা সংক্রমণ সম্ভাবনা ঝুঁকি বেড়ে গেছে। আর এদিকে আমাদের দোকানপাট খোলা নিয়ে নানাবিধ ধরনের কার্যক্রম হচ্ছে, বহু ডিস্ট্রিক্ট আমাদের এখন বন্ধ করে দিতে হয়েছে, এবং সব জায়গায় যেটা প্রধানত বলা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি যে স্বাস্থ্য বিধিগুলা মেনে চলার জন্য, সেটা আমরা আপনারা দেখছেন যে বাংলাদেশে বড় বড় শপিং মল গুলা খোলে নাই, তাদেরকে আমাদের ধন্যবাদ, কিন্তু অনেক ছোট ছোট সব যে দোকানপাট সেগুলিতে আসলে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করা, এবং সেটা যদি ঈদের শপিং হয় সেটা দুরূহ ব্যাপার, এই জন্য হয়তো কোথাও কোথাও বন্ধ করে দিতে হচ্ছে। আজকে বোধ হয় কুষ্টিয়া বন্ধ করে দিয়েছে সবগুলো দোকানপাটই, এবং এর আগে ফরিদপুরে বন্ধ করেছে, বা ঢাকা শহরে বিভিন্ন যেমন বঙ্গবাজার বন্ধ করে দিতে হয়েছে। সো এরকম ভাবে আমাদের একটু মানে শুধু যে সরকার কিংবা দোকান মালিক সমিতি সচেতন হবে, জনগণেরও একটু সচেতন। আমরা যদি একটা ঈদে যদি সংক্রমণের কথা মাথায় চিন্তা রেখে ঈদ শপিংটা বাজারে গিয়ে না করি, আমরা যদি এই ঈদে আমরা যদি আমাদের ঈদের যে বাজেট, সেই বাজেটটা আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী অত্যন্ত কষ্টে আছেন, যাদের কথা চিন্তা করে দোকানপাট খোলা বা গার্মেন্টস খোলা, আমরা যদি তাদেরকে সহায়তা করি, তাহলে তো সেটাও অনেক বড় ঈদ হবে আমাদের। আর যদি বাংলাদেশের পৃথিবীর অন্যান্য দেশের কথা চিন্তা করেন, তাহলে আমরা কোন পর্যায়ে আছি এশিয়াতে টেস্ট নিয়ে আসলে নানা রকম বিভ্রান্তি আছে, আমি সেটা নিয়ে বেশি কথা বলতেও চাই না। এবং মলিকুলার বায়োলজির যেই যেই মানের ল্যাবরেটরি করা, সেগুলি খুব দ্রুত করা খুব ডিফিকাল্ট, এবং আপনারা জানেন রিসেন্টলি এই জন্যই IBCR কে আবার মান নিয়ন্ত্রণের কাজটিও দেওয়া হয়েছে। সো কিন্তু ল্যাব খুললে হবে না, তো ল্যাবের মানও নিয়ন্ত্রণ করতে হবে, মোকাবেলা করলো, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আমাদের আলমগীর সাহেবের বক্তব্য শুনছিলাম, উনি বেশ কিছু ভালো কথা বলেছেন, এবং আমি মনে হই কিছুটা আত্মতৃপ্তির হয়তো সুযোগ আছে সেই কথাগুলোতে। কিন্তু আমি একটু ক্রিটিক্যালি দেখব জিনিসটাকে, কারণ আমি যদি আমার সঠিক অবস্থানটা না জানি, তাহলে আমি সঠিক সিদ্ধান্তও নিতে পারবো না। সেই জায়গায় এসে আমি যে জিনিসটা দেখলাম, উনি যে কথা বলেছেন যে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে আফগানিস্তানের চেয়ে আমাদের বেশি আছে। আমি আফগানিস্তান পর্যন্ত যাব না, আমি পাকিস্তান থেকেই যদি আসি, পাকিস্তান টেস্ট করে 1,143টা, ভারত টেস্ট করে 1,134টা, বাংলাদেশ সেখানে করে মাত্র 88টা 1,00,000। সেই জায়গায় আপনি যদি ভুটানকে দেখেন, ভুটান 2,500টা করে, মালদ্বীপ 2,100টা করে। আমি এটা এই এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি, শ্রীলঙ্কা 188টা করে, তাই মানে আফগানিস্তানের সাথে তুলনা করার দরকার নাই। আমাদের পাশের যদি আমরা তুলনা করি আশেপাশের, তাহলেও আমরা এমন একটা অবস্থানে আছি যেটা সর্বনিম্ন টেস্ট করি আমরা। উনি আরেকটা সুন্দর কথা বলেছেন আলমগীর সাহেব, যে শুধুমাত্র টেস্টের সুযোগ খুললে হবে না, মানসম্মত খুলতে হবে, এবং মানসম্মত ল্যাবরেটরি ছাড়া
যেমন হবে না, আবার মানসম্মত ল্যাবরেটরি খুলতে গেলেও যে দক্ষ জনবলের দরকার আছে আমাদের সেই দক্ষ জনবলটাও নাই। তো সুতরাং আমাদের প্রথমে যেটা দরকার যে মানসম্মত ল্যাবরেটরির সাথে সাথে মানসম্মত বা দক্ষ আমাদের টেকনোলজিস্টেরও প্রয়োজন আছে, কিন্তু এই জায়গায় আমাদের একটা বড় ঘাটতি আছে। পাশাপাশি আরও যেটা ঘাটতিটার পাশাপাশি, আমরা যখনই ল্যাব খুলতে যাব তখন আমাদের নতুন নিয়োগের একটা বিষয় আসতে পারে। তো এইটা আমাদের বোধহয় সরকারকে খুব জরুরি ভিত্তিতে বিবেচনা করতে হবে যে দক্ষতা বৃদ্ধি যারা আছে তাদের মধ্যে, পাশাপাশি নতুন নিয়োগ দিয়ে তাদেরও দক্ষতা সৃষ্টি করা। এইটা বলে আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, আসলে আমাদের একটা কোভিড আসার আগেই আমাদের একটা কৌশল ঠিক করা উচিত ছিল, এবং আমি নিশ্চিত যে কোনো একটা কৌশল তো আমাদের আছেই, কিন্তু এই কৌশলগত দিক দিয়ে কৌশলের তাই যদি দুর্বলতা থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। এখন স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটা, কৌশলগত পরিকল্পনা, সেই জায়গায় এসে দেখলাম 18টা দিন আমরা কোনো সেরকম কোনো অ্যাকশন নেই নাই, 26 তারিখে এসে আমরা সারা দেশব্যাপী ছুটি ঘোষণা করছি, লকডাউনটা আমাদের দেশে এসেছে, লকডাউনটা স্পোরেডিক। আমরা মোহাম্মদপুরে বিল্ডিং লক, একটা এলাকার ওসি সাহেব লকডাউন করে, একটা থানা বা ডিস্ট্রিক্ট, আজকে শুনলেন কিন্তু লক, আপনি যদি লক্ষ্য করেন আমরা মাত্র 12টা ডিস্ট্রিক্টে যখন সংক্রমণ ছিল ঢাকা শহর না, আমাদের 52টা ডিস্ট্রিক্টে কোনো সংক্রমিত রুগীও ছিল না, সেই সময় আমরা সেই সমস্ত জায়গাগুলিতে ছুটি দিয়ে দিয়েছি, অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে রেখেছি, অথচ কোনো প্রয়োজন ছিল না সেইগুলি। আজকে আমার কাছে একটা পরামর্শ যেটা আমি দিতে চাই সরকারকে, সেটা হলো আমাদের দেশটাকে এখনো অনেক জায়গায় সংক্রমণ আছে, আমাদের দেশটাকে 3 ভাগে ভাগ করে জেলাওয়ারি, যেই জেলাগুলি 10-এর নিচে সংক্রমণ কিন্তু চালু রাখেন এবং স্ট্রিক্টলি ওই লোকগুলিকে আইসোলেশনে নেন, তাদের সংস্পর্শে তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নেন, একটা ইয়েলো জোন করেন যেখানে 10-এর থেকে 100 আছে যেই জেলাগুলিতে, সেইখানে আবার দুরকম কাজ করেন, কোথাও সম্পূর্ণ শিথিল করে দেন আর কোথাও স্ট্রিক্ট লকডাউন করে দেন। আর আমরা যে হটস্পট গুলি আছে আজকে যেগুলি বলছি, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ, এইরকম 100-এর উপরে যেখানে আছে, সেই জায়গাতে আপনার কৌশলটা কি হবে এইটা সরকারকে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। আমরা যেটি জানি যে এই কোভিডের একদম শুরুর দিকে, করোনা ভাইরাস সংক্রমণের একদম শুরুর দিকে চট্টগ্রামের অবস্থা কিন্তু মোটামুটি সংক্রমণের দিক থেকে বেশ ভালোই ছিল, অর্থাৎ কম ছিল, কিন্তু এখন যেটি বলছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ এবং গত কয়েকদিন ধরে যে প্রবণতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম, ঢাকা এবং নারায়ণগঞ্জের পরেই সেখানে বেশি সংক্রমণের বেশি খবর পাওয়া যাচ্ছে। আমি ডাক্তার সুশান্ত বড়ুয়া, আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের যে এই অবস্থার অবনতি, অর্থাৎ এই লকডাউনের পরে যেখানে উন্নতি হওয়ার কথা, আরও বেশি ভালো হওয়ার কথা, সেখানে যে আপনার এই বন্দরনগরীতে যে অবনতি হচ্ছে সেটার কারণ আসলে কি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে একটা বিষয় জানাতে চাই যে আমরা আগেই সতর্ক করেছিলাম বা আমরা এই সংশ্লিষ্ট মহলকে, আমরা ব্যক্তিগতভাবে, আমরা একটা নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা সতর্ক করেছিলাম যে চট্টগ্রাম যেহেতু ঢাকার পরে এটা একটা বন্দর নগরী এবং এখানে বিভিন্ন রকমের এই সরকারি যে সংস্থাপনা আছে, এটা একটা পোর্ট বন্দর নগরী, পোর্ট অফ এন্ট্রি অফ দ্য করোনা ভাইরাস, সেজন্য আমরা বলছিলাম এখানে জনগণের জন্য যে টেস্ট ফেসিলিটিস, পরীক্ষা করবার যে সেন্টার, সেটা বাড়ানো হোক। তাহলে আমরা আমাদের যে স্ট্যাটাস, আমরা কী ধরনের সংক্রমণের মধ্যে আছি, এটা প্রকৃত চিত্র যদি জনগণকে জানাতে পারতাম, অর্থাৎ অধিক সংখ্যক স্বতন্ত্র টেস্ট সেন্টার, কোভিড টেস্ট সেন্টার স্থাপন করার মধ্য দিয়ে, তাহলে আমরা কিছুটা জনগণ সচেতন হতো এবং আমাদের যে স্বাস্থ্য বিভাগ সেটাও কিন্তু এখানে একটা অবদান রাখতে পারে বলে আমি মনে করি। আমি মনে করছি যে আমাদের যে আইইডিসিআর এর ডক্টর আলমগীর সাহেব যেভাবে শুরু করেছেন, যে আফগানিস্তানের উদাহরণ দিয়ে শুরু করেছেন, এতে আমরা প্রমাণিত, মানে এতে আমরা ধারণা করতে পারি আসলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর
যে একটা সবচেয়ে পিছিয়ে পড়া একটা দেশকে আমাদেরকে উদাহরণ দিয়ে দেখাতে আমাদের একটা ভরসা দেওয়ার চেষ্টা করছে। আমাদের তো দেখতে হবে যে আমাদের প্রয়োজন আমরা কতখানি প্রিপারেশন নিয়েছি। তো বন্দরনগরীতে অসংখ্য গার্মেন্টস আছে, অসংখ্য এখানে ইন্ডাস্ট্রি আছে, একটা বন্দরনগরী মানে এখানে বিমানবন্দর বলেন, আপনি সমুদ্র বন্দর বলেন, ফলে এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করবার জন্য যে ধরনের স্বাস্থ্য বিভাগ থেকে প্রস্তুতি দরকার, প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, অর্থাৎ একাধিক এখানে টেস্ট সেন্টার খোলা, একটা মাত্র বিআইটিআইডিতে ফৌজদারহাটে আছে একটা মাত্র, এখন রিসেন্টলি চট্টগ্রাম মেডিকেল কলেজে শুরু হয়েছে 9 তারিখ থেকে, সেটাও যথেষ্ট না। আর চট্টগ্রাম বিআইটিতে যেটা আছে সেটা মাত্র স্বতন্ত্র একটা সেন্টার, আর এতদিন পর্যন্ত আমাদের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ওটাতে একটু টেস্ট হচ্ছিল, তাও স্যাম্পলটা আপনার সেই বিআইটিআইডি থেকে স্যাম্পল সংগ্রহ করার মধ্যে দিয়ে। কাজেই আমরা যদি চট্টগ্রাম বন্দরনগরীর গুরুত্ব বুঝে এখানে একাধিক স্বতন্ত্র কোভিড টেস্ট সেন্টার ডেভেলপ করাতে পারতাম, তাহলে আমাদের সংক্রমণের যে প্রকৃত চিত্র সেটা বেরিয়ে আসতো এবং জনগণও সেভাবে সচেতন হতো বলে আমি মনে করি। এখন আমাদের আমি দাবি করব যে আমি প্রত্যাশা করব জি ডাক্তার সুশান্ত বড়ুয়া, আপনার কাছে আমি নিশ্চয়ই আবার আসব অন্য প্রশ্ন নিয়ে। আমি যেতে চাই ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন শিকদার, সহযোগী সভাপতি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনার কাছে আমি আপনার কাছে যেটি জানতে চাই, বাংলাদেশে এখন করোনা পরিস্থিতি যেই পর্যায়ে আছে সেখানে আসলে আপনি কি মনে করেন যে বাংলাদেশ আসলে যে করোনা মোকাবেলার যে কৌশল সেই কৌশলে আসলে কোন জায়গাতে আছে, মানে বৈশ্বিক যে চিত্র সেটার সাথে যদি আমরা তুলনা করি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটু প্রথম থেকে শুরু করতে চাই, সেটা হলো যখন গত বছর সারা পৃথিবী জুড়ে চায়না থেকে যখন প্রথম COVID-19 ভাইরাসটা ছড়িয়ে পড়লো, আমরা কিন্তু খুব ঢিলেঢালা ভাবে এবং স্বাভাবিক ভাবে নিয়েছিলাম, খুব বেশি একটা কনসার্ন ছিলাম না এই ভাইরাসটার বিরুদ্ধে। মার্চের 8 তারিখে যখন ভাইরাসটি প্রথম বাংলাদেশে সংক্রমিত হলো, এরপরে দেখুন আপনারা দেখবেন যে মাত্র 17 দিনের মাথায় কিন্তু বাংলাদেশ সরকার লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করে। এটি নিঃসন্দেহে একটি ভালো দিক ছিল সরকারের, যেখানে অন্যান্য দেশ স্পেশালি আমেরিকা কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু লকডাউন ঘোষণা করতে অনেক দেরি করেছিল এবং সেই মূল্য কিন্তু তাদেরকে দিতে হয়েছে এবং এখনো দিতে হচ্ছে, কিন্তু বাংলাদেশ সেখানে খুব দ্রুতই লকডাউন ঘোষণা করে। এই যে ঢিলেঢালা ভাবে বা এই COVID-19 ভাইরাসটিকে পাত্তা না দেওয়ার কারণে আমাদের এই সাধারণ ছুটি ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টি, এই সময়টিতে আমাদের আসলে প্রস্তুতির একটু অভাবই ছিল আমি বলবো। এই কারণে, কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে সবাই কিন্তু বলেছে যে এটি মহামারী আকারে এবং এটি বাংলাদেশে স্থানীয় সংক্রমণ হিসেবে কিন্তু খুব দ্রুত আমাদের মাঝে দেখা দিবে, এবং সেহেতু আমাদেরকে টেস্ট এবং চিকিৎসা এই দুটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি আসলে যেই জায়গাটিতে আসতে চাই, যে বাংলাদেশ উন্নতি করেছে, বাংলাদেশ সরকার অনেক উন্নতি করেছে, কিন্তু উন্নতিটা হয়েছে অনেক ধীরে, এবং আপনার বক্তব্য অনুযায়ী এই ধীরে উন্নতি হওয়ার কারণে আমাদের খুব ভালো অবস্থান থেকে কিন্তু আমরা খুব খারাপ অবস্থানের দিকে চলে গেছি। এখন আমাদের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের একটু উপরে, তাই না? 17 কোটি মানুষের বিপরীতে আসলে দৈনিক যে পরিমাণ টেস্ট এখন হচ্ছে, এটি সত্যি অপ্রতুল, কোনোভাবেই আত্মতৃপ্তির সুযোগ নাই এই মুহূর্তে। কারণ আমরা জানি যে এখন কিন্তু ঢাকা, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জে এই করোনা ভাইরাস কিন্তু আর সীমাবদ্ধ নেই, সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে গেছে। হ্যাঁ, তো সারা বাংলাদেশে যদি ছড়িয়ে যায়, সেই বাস্তবতায় আমরা আসলে কি করছি, আমরা টেস্টের পরিধি কি পরিমাণ বাড়িয়েছি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে এখনো আমরা সেই থ্রেশহোল্ড লিমিটে আমাদের টেস্টকে কিন্তু আমরা এখনো নিতে পারিনি। এর মধ্যে দেখুন, আমরা আরো বলেছিলাম যে 40 থেকে 60তম দিন, কারণ বাইরের বিশ্বের বহির্বিশ্বের স্টাডি আমরা কনসিডারেশনে নিয়ে আমরা বলেছি যে 40 থেকে 60তম দিন খুবই ঝুঁকিপূর্ণ, কারণ উচ্চ আক্রান্তের দেশে সংক্রমণটা সবচেয়ে বেশি এবং মৃত্যু সবচেয়ে বেশি এই সময়টাতে হয়েছিল। সেই সময়টা কিন্তু আমরা পার করেছি এবং আমরা দেখেছি যে এই সময় শেষে লকডাউন আস্তে আস্তে শিথিল কিংবা তুলে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে লকডাউন শিথিল কিংবা তুলে দিতেই হবে, কারণ আপনারা হয়তো জানেন যে ঢাকা ইউনিভার্সিটির
হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা স্ট্যাটিস্টিক্স বা একটা স্টাডি ছিল যে দৈনিক প্রায় 3,500 কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে গত দু মাস ধরে নিতে হয়েছে। সো আমরা আসলে ভেবেছি যে আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, সরকার হয়তো লকডাউন শিথিল কিংবা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করবে, কিন্তু তার আগে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা সেভাবে নেইনি বলেই আমি মনে করি। এই কারণে যে আমাদের টেস্টের সংখ্যা কিন্তু সেই অনুপাতে এখনো বাড়েনি। আরেকটি বিষয় আমি বলি, যেমন গার্মেন্টস যখন খুলে দেওয়া হয়েছে, আমরা মানে খুব অবাক হয়ে খেয়াল করেছি যে তাদের প্রিকশনের জন্য কোনো কিন্তু স্ট্র্যাটেজিক কোনো প্ল্যান কিন্তু ওভাবে আমরা দেখিনি। যেমন প্রত্যেকটা গার্মেন্টস যদি একটা এরকম হেলথ চেম্বার করা যেত, যে ওই গার্মেন্টসের কর্মরত সমস্ত শ্রমিকের টেস্ট এবং চিকিৎসার দায়িত্ব, যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাদের কোয়ারেন্টাইন থেকে শুরু করে সবকিছু ওই গার্মেন্টস মালিক কিংবা ওই গার্মেন্টস সেক্টর ওভাবে করবে, সেই ধরনের কোনো নির্দেশনাও কিন্তু আমরা দেখিনি। এটি করতে পারলে আসলে খুব ভালো হতো, এটি করা হয়নি। আমার মনে হয় যে মানে প্রত্যেকটি ক্ষেত্রে মানে গার্মেন্টস গুলোকে কিন্তু সরকারের পক্ষ থেকে আমার জানা মতে যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনেই গার্মেন্টস চালাতে হবে সেটিও বলা হয়েছে, কিন্তু বাস্তবে আসলে কতটুকু রক্ষা করা যাচ্ছে সেটাই হচ্ছে আসলে প্রশ্ন। জাস্ট স্যানিটাইজিং এজেন্ট ইউজ করেই শ্রমিকরা কিন্তু গার্মেন্টসে প্রবেশ করছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের পুরো স্বাস্থ্য খাত কিন্তু হচ্ছে আপনার নন কমিউনিকেবল ডিজিজের উপর বিশেষ করে নির্ভরশীল বা নির্ভর করে গড়ে উঠেছে। তো সেখানে এই ভাইরাসের সংক্রমণটা আমাদের জন্য একটু সারপ্রাইজিং ছিল, এই জন্য একটু এলোমেলো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যেটা অধ্যাপক মাজারুল স্যার একটু বলেছেন, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে একটি প্ল্যান, একটি মডেল, হ্যাঁ, করোনা প্রতিরোধের একটি খুব মানে ভালো বা গ্রহণযোগ্য একটা মডেল কিন্তু আমরা এখনো আসলে জাতির সামনে ওভাবে তুলে ধরতে পারিনি। যেমন উনি 3টি জেলাকে আপনার পৃথক করতে বলেছেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 68,000 গ্রামে কর্মরত যে স্বাস্থ্যকর্মীরা আছে, এই সময়টাতে যদি আমরা তাদেরকে ফুললি অ্যাক্টিভ করতে পারতাম এবং অনলাইনে কিংবা ওভার টেলিফোনে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটা বাড়িতে পাঠাতে পারতাম এবং প্রত্যেকটি বাড়িতে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো ব্যক্তি আছে কিনা সেই ইনফরমেশনটুকু তারা গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলা এর মাধ্যমে IDCR কে যদি পৌঁছাতে পারতো, এবং এরই প্রেক্ষিতে যদি আমরা আপনার ডক্টর তাজউদ্দিন, আমি আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। আমি ডাক্তার ASM আলমগীর আপনার কাছে আসতে চাই। আপনি তিনজন বক্তার আলোচকের যে আলোচনা সেটি নিশ্চয়ই শুনেছেন, তারা মূলত সবাই আসলে টেস্টের ক্ষেত্রে IDCR যে অবস্থান সেটির সাথে দ্বিমত পোষণ করেছেন এবং এই দশম সপ্তাহে এসেও আসলে বাংলাদেশ জানে না, তারা যেটি বলছেন যে বাংলাদেশ আসলে কোন কৌশলে বা কোন মডেলে এই কোভিড যুদ্ধটি মোকাবেলা করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? মহামারীর প্রস্তুতি কখনো শেষ হয় না, আর কোন কৌশলে আসলে আমাদের এখানে হয়তো তথ্যগতার গ্যাপ আছে। এখানে বাংলাদেশের একটা প্রিপেয়ারনেস প্ল্যান আছে, বাংলাদেশ সেই প্রিপেয়ারনেস প্ল্যানের উপরে কাজ করে এবং সেই প্রিপেয়ারনেস প্ল্যান একটা লিভিং ডকুমেন্ট, এটা আপনারা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। আমরা তথ্যগত ভুল, আরেকটা তথ্যগত ভুল আমাদের এখানে আছে, আমরা গত 2-1 দিনের ডেটাটা আমরা দেখি না। আমরা সাউথ এশিয়াতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট টেস্ট করার দেশ এখন এখন না, বা আমরা ওয়েবসাইটে যেগুলি আছে সেগুলি শুধু দেখলে হবে না, তথ্যগত তো WHO সাইটে বিভিন্ন সাইটে আছে, সেগুলি আমাদের দেখা উচিত। আর চট্টগ্রাম থেকে যেটা দাদা বলেছেন সেটা আমি সম্পূর্ণ একমত, চিটাগঙ্গে আমাদের আরো কাজকর্ম বাড়ানো উচিত। কিন্তু চিটাগঙ্গে এখন শুধু চিটাগং শহরেই 3টা ল্যাব কাজ করে, আসলে আমাদের প্রত্যেক ল্যাবের কিন্তু স্যাম্পল সংগ্রহ করে, অর্থাৎ নমুনা সংগ্রহ করে কারোই আসলে সেই সক্ষমতা অধিকাংশ ল্যাবেরই নাই। এগুলি আমাদের মেডিকেল কলেজ, আমাদের স্পেশালাইজড ইনস্টিটিউট, কিন্তু সেখানে যে নমুনাটা সেটা আমাদের জেলা এবং উপজেলা থেকে সংগ্রহ করে এবং সেটা জেলা পর্যায়ে আসে, জেলা পর্যায়ে থেকে ল্যাবে যায়, ল্যাব থেকে ডিস্ট্রিবিউশন হয়। এটাই হলো বাংলাদেশের আমার 41টা ল্যাবের মধ্যে একমাত্র নমুনা সংগ্রহ করে IDCR, এছাড়া উন্নত কারোদের নমুনা সংগ্রহের এই সক্ষমতা নাই। আমাদের উপজেলা পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্টরা, জেলা পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্টরা এবং কিছু ট্রেন্ড আমাদের DPI টেকনোলজিদের কাউকে ইউজ করা হচ্ছে, কিছু কিছু আমাদের টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, তারাই সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করে, জেলা থেকে যেসব জেলা ল্যাবরেটরি আছে সেই ল্যাবে পাঠানো হয় এবং সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার তারা তত্ত্বাবধান করে। সারা দেশের সকল নমুনা
ল্যাব গুলাতে আসে এবং সেখানেও ল্যাব কত স্যাম্পল টেস্ট করতে সক্ষমতা রাখে সেই অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়। এবং চিটাগং এ যে তিনটি ল্যাব তাদের তারই আসলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার শুধু বিআইটি দিয়ে আউটডোরে করা হয়। এবং এগুলো আপনারা জানেন যে প্রক্রিয়া গুলো সহজ নয়, জটিল এবং জটিল প্রক্রিয়া এবং অনেকেরই এরকম দক্ষ জনবল নাই। এবং জনবল বাড়াতে হবে সেটা অবশ্যই সত্যি কথা। এবং পৃথিবীর বহু দেশ আসলে আমরা যেভাবে টেস্ট টেস্ট করি, আমেরিকা এবং যুক্তরাজ্য যে টেস্ট টেস্ট করে সাধারণ মানুষ করে টেলিভিশনে করে ব্যক্তি, কিন্তু প্র্যাকটিসটা এরকম যুক্তরাজ্যের ক্ষেত্রে আপনার যদি অক্সিজেন স্যাচুরেশন 92%-এর নিচে না নামে তাহলে বলা হয় আপনি বাড়িতেই থাকুন, আপনার পরীক্ষা করার প্রয়োজন নাই, আপনি অনলাইনে ডাক্তারের সাথে কনসালটেশন করবেন। আর নিউ ইয়র্কের অবস্থা আপনারা দেখেছেন, একদম নোটিশ দিয়ে বলা হয়েছে আপনি যদি তীব্র শ্বাসকষ্ট সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ না হয় তাহলে আপনার ডাক্তারের কাছে আসারই প্রয়োজন নেই। আমরা টেস্টে নজর দিতে আমরা নজর দিতে পারলে খুবই ভালো। এবং কমিউনিটি পর্যায়ে বাড়ি বাড়িতে গিয়ে আমরা স্যাম্পল এখনো কালেকশন করি, এটা হয়তো আমরা প্রক্রিয়ার জন্য অনেকেই আমরা জানি না। আমাদের কমিউনিটি পর্যায়ের কাজ কর্ম আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো ইউজ করা হয়, আমাদের স্বাস্থ্যকর্মী প্রতিটি গ্রামে আছে, বাংলাদেশে এখন 80,000-এর বেশি গ্রাম। ডাক্তার আলমগীর, আমি মানে টেস্ট নিয়ে আপনার যে বক্তব্য সেটা আমরা অনেকটা স্পষ্ট হয়েছে। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনাদের আপনাদের একটি মডেল আছে, তো সেই মডেল অনুযায়ী এই দশম সপ্তাহে বাংলাদেশকে আপনারা কোথায় দেখতে চেয়েছিলেন? এবং আসলে পুরো বিশ্ববাসীর মতো বাংলাদেশের মানুষও জানতে চায় যে কোভিডের যে পরিস্থিতি সেটি থেকে আসলে আমরা কবে মুক্তি পাব। আচ্ছা, এখানে মুক্তি কবে পাবো, সারা পৃথিবী কবে মুক্তি পাবে সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু বাংলাদেশের মডেল যেটা করা হয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একটা বিশেষজ্ঞ কমিটি আছে জনস্বাস্থ্য বিষয়ক, তাদের একটা বিদেশি কিছু সায়েন্টিস্ট মিলে আইডিসের তথ্য উপাত্ত দিয়ে যে একটা মডেলিং করেছে সেই ডাটা গুলো আপনারা দেখতে পাচ্ছেন। পরে আমাদের এখানে হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্ট এবং আরো একটা অর্গানাইজেশন তারা সেটাকে সংশোধন করেছে। এবং আইডিস এর নিজস্ব মডেল আছে, শুনেন সারা পৃথিবীতে মডেলিং করা হয় আসলে প্রস্তুতির জন্য। এবং আমরা অনেকেই অনেক সময় যেই তথ্যটি প্রকাশ করা উচিত না অথবা যে তথ্যটি প্রকাশ করা উচিত আমরা উল্টোটা করি। আমাদের দেশে আমরা আমাদের আইডিসিআর এর যে মডেলিং কার্যক্রম বা ডিজি হেলথ এর যে মডেলিংটা করা হয়েছে সারা পৃথিবীতে বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের সাথে এগুলিতে ইনভলভ, শুধু সিঙ্গাপুরের যেটা করা হয়েছে সেটা আমাদের সাথে ইনভলভ না। এবং সেটা আসলে তাদের অনেক লিমিটেশন আছে, যারা পড়েছেন তারা দেখেছে সেখানে। এই এই হিসাবে আমাদের কিন্তু মে মাসের মাঝামাঝি এসে আমাদের পিক হওয়ার কথা, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল পিকটাকে একটা পিক না যাই আমরা প্লেট, অর্থাৎ এই যে 800 থেকে 1500 বা 2000 পেশেন্ট যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের এক্সপোনেনশিয়ালি পিক হওয়ার কথা না, অনেক বেড়ে যাওয়ার কথা না হঠাৎ করে। এবং এই পর্যায়ে যদি আমরা 20 বা 25 তারিখ পর্যন্ত ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সংক্রমণ সংখ্যা আস্তে আস্তে কমার কথা। কিন্তু এর ভিতর যেই ঘটনাগুলো ঘটে গেছে প্রফেসর মজার স্যারও বলেছেন বা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকর্মী উনিও বলেছেন যে এর ভিতর কিছু কিছু জিনিস ঘটে গেছে, কিন্তু ঘটে গেছে এই নয় যে গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, গার্মেন্টস মালিকদের সাথে বসে তাদেরকে স্বাস্থ্যবিধির সম্পূর্ণ মানার জন্য এবং সকলকেই খুলতে বলা, সীমিত আকারে খুলতে বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দেশে দেখেন যেসব এলাকায় গার্মেন্টস খোলার কথা এবং তাকে বলা হয়েছিল যে যেসব এলাকায় গার্মেন্টস গুলো অবস্থিত সে তার আশেপাশের শ্রমিক যারা তারা সেখানে কাজ করবে, কিন্তু আপনারা দেখলেন যে পরের দিনে খোলার কথা হলো মে 2 তারিখে, অ্যানাউন্সমেন্ট এসেছে April-এর 25 তারিখে এবং তখন থেকে শ্রমিকরা ঢাকার পক্ষে রওনা হলেন। সেখানে আমাদের এক ধরনের বিড়ম্বনা তৈরি হয়েছে, আমাদের ঝুঁকি বেড়েছে, আমাদের দোকান খুলে এইসব ক্ষেত্রে কি মানে আইডিসিআর এর আপত্তি কিংবা পরামর্শ কি নেওয়া হয় না? মানে এইসব ক্ষেত্রে কি আপনারা যারা পলিসি মেক করছেন, কৌশল নির্ধারণ করছেন, তাদেরকে কি আপনারা বলেন না বা তারা কি আপনাদের কথা শোনে না? আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকির যতগুলো ক্ষেত্র আছে সবগুলোই উল্লেখ করি। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যদি সুযোগ থাকে, যেহেতু জনগণেরও জানা উচিত, আমাদের সবগুলো প্রফেশনালস গ্রুপ, সাধারণ মানুষ এবং বাড়ি ঘরের মালিক, আমরা যারা বাড়িতে বসবাস করি, সবার জন্যই স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের বিশেষজ্ঞ কমিটির একটা নির্দেশনা আছে। কিন্তু
এবং এটা যেহেতু প্রায় 35 পৃষ্ঠার একটা বই, সেই অনুযায়ী হয়তো অনেকে পড়তে চান না, এটা সম্পূর্ণ বাংলা করা। ইভেন লেক্টের ব্যবহার বিধি পর্যন্ত ওখানে উল্লেখ করা আছে, দোকানের আপনি কি করবেন সেগুলো উল্লেখ করা আছে। আমরা এটা স্বাস্থ্য অধিদপ্তরের আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে এটা অ্যাভেলেবেল। আমি এই সুযোগে আহ্বান করতে চাই, আমাদের সকল ধরনের সকল সাধারণ মানুষের জীবনবিধি নিয়েও এখানে কথা বলা আছে, এবং সবাই মিলে যদি আমরা একটু পড়ে নিই এই জিনিসটা, যার যেটা দরকার সেটা যদি আমরা এখান থেকে পিক করি, তাহলে হয়তো আমাদের এই যে বর্তমান বলেন আর কিছুদিন হয়তো আমরা জুলাই থেকে সংক্রমণ সংখ্যা আমাদের কমবে, কিন্তু জীবন তো হয়ে যাবে এই 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 মহামারীর পরে জীবন তো পরিবর্তনই হয়ে যাবে, এবং সবারই আমাদের স্বাস্থ্যবিধি কিছুটা কিছু মেনে চলতেই হবে। জি ডাক্তার আলমগীর, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আপনার কাছে আবারও আসব সময় পেলে। আমি অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি না মানা নিয়ে কথা উঠেছে, এবং সপ্তাহের ব্যবধানেই জুমার নামাজে যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছিল সেটি মানা হচ্ছে না, সেটি আমরা আমাদের একটি যে 5টি হেডলাইন আমরা পড়েছি সেখানে বলা হয়েছে। তো এই বাস্তবতায় আসলে মানে কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টাকে আসার আগে আর একটু আলোকপাত করতে চাই যে আপনার যখন সমস্যা থাকবে তখন সমস্যা সমাধানের জন্য আপনাকে কিছু প্রায়োরিটি ঠিক করতে হবে, যে কোনটা আমি আগে করব। এইটা বলে আমি যে জায়গাটায় আসব যে আমাকে প্রথম বাংলাদেশে যেই কাজটা করতে হবে সেটা হলো আমাকে রোগীকে শনাক্ত করতে হবে, কারণ আমি যদি রোগীটাকে শনাক্ত না করি তাহলে এই লোকটা অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4 জন লোককে সংক্রমিত করছে, তাদের সংস্পর্শে যারা আসছে তারাও সংক্রমিত হচ্ছে। সুতরাং ডিলে ইন আইডেন্টিফাইং এ করোনা ইনফেক্টেড পারসন উইল কজ রিলেটিভলি ইনার অফ হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা রোগীগুলিকে শনাক্ত করে ফেলতে হবে, না হলে আমাদের কিন্তু কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সেটা কিন্তু বলা যাচ্ছে না। এইটা বলে আমি যে জায়গায় আসতে চাচ্ছি, এইটাকে আমাদের প্রায়োরিটি ঠিক করে যেই কাজটা করতে হবে সেটা হলো অবশ্যই আমাদের সারা দেশকে সংক্রমণের ঝুঁকিতে রেখে আমরা কিন্তু অগ্রসর হতে পারবো না। আমাদের যেটা করতে হবে, আমি যে প্রস্তাবটা দিয়েছি যে হটস্পটগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানকার রোগীগুলিকে শনাক্ত করে তাদেরকে আইসোলেশনে এবং চিকিৎসায় নিতে হবে, তাদের সংস্পর্শে যারা এসছে তাদেরকে আমাদের কোয়ারেন্টাইনে নিতে হবে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, এইটা প্রায়োরিটি হইতে হবে। তাহলে আমরা যেটা এখন দেখছি যে ক্লাইম্বিং একটা আমরা সোজাসুজি খারাপভাবে এখন কিন্তু উপরে যেটাকে বলি আমরা পিক কার্ভের যে পিক সেই দিকে যাচ্ছি, এবং এইটা কোথায় গিয়ে থামবে আমরা কিন্তু বলতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমরা টেস্টের সীমাটা সারা দেশব্যাপী ব্যাপৃত করতে পারছি, তার মানে সংখ্যাটা বাড়াচ্ছি। এইটা বলে আমি আপনাকে একটু এক্সাম্পল দেই, ইটালি পিকে পৌঁছেছিল 45 দিনে, স্পেন পিকে পৌঁছেছে 50 দিনে, আমেরিকা পিকে পৌঁছেছে 55 দিনে, আর আমরা এখনো পর্যন্ত পিক তো দূরের কথা, স্টিল ইট ইজ ক্লাইম্বিং। তার মানে আমাদের কেউই প্রেডিক্ট করতে পারবো না যে কখন আমরা পিকে যাব, কখন আমরা প্ল্যাটুতে যাব, আর কখন আমাদের কমবে আমরা ততদিন পর্যন্ত করতে পারবো না যতদিন পর্যন্ত টেস্টের আওতা বাড়িয়ে আমরা এই যে সংক্রমিত রোগদেরকে মানে আইডেন্টিফাই করে আইসোলেট করতে না পারবো এবং সংস্পর্শে আসা। টেস্টের আওতা তো বাড়ছে, সেটি হচ্ছে যে একদম আইডিসিআর এর যে দপ্তর সেখান থেকে এখন 41টি হয়েছে। জি, তো সেই জন্যই আমি বলছি যে আপনার যেইভাবে বাড়ছে আমাদের এটা খুব স্লো বাড়ছে, এইগুলিতে আক্রমণাত্মক একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিতে হবে, কারণ এর অল্টারনেটিভ তো কিছু নাই। যখন আপনার কাছে অল্টারনেটিভ না থাকবে তখন আপনাকে একটা আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে, সেই ভূমিকা হলো টেস্ট যত তাড়াতাড়ি সম্ভব তার আওতা বাড়ানো, এবং সেটার জন্য যা করণীয় সেটা করতে। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, বাংলাদেশে দক্ষ জনবলের অভাব টেকনোলজিস্টের আছে, এইটা কিন্তু আছে স্বীকার করে আমি বলবো, প্রাইভেটলি যেই হাসপাতালগুলিতে সারা বাংলাদেশের এবং ডায়াগনস্টিক সেন্টারে যেই পরিমাণ টেকনোলজিস্ট কাজ করছে তাদেরকে আমরা কেন ব্যবহার করছি না একটা ইমার্জেন্সি পিরিয়ডে, তাদেরকে এনে আমরা কেন টেস্টের আওতা সম্প্রসারিত করছি না, এটা একটা এক্সাম্পল দিলাম আপনাকে। আরেকটা এক্সাম্পলে যাই আমি, যে আপনারা লকডাউনের কথা বলছেন, লকডাউন শিথিল বা উদ্ধ করার জন্য তো কিছু নির্দেশনা আছে WHO, যে যখন আপনি থামবেন সংক্রমণ থামবে তখন আপনি শিথিল করতে পারেন, যখন আপনার হেলথ সিস্টেমের ক্যাপাসিটি বাড়বে তখন আপনি করবেন, কিন্তু আমরা কখন শুরু করে দিলাম খোলা,
আপনি যদি অস্ট্রেলিয়ার রিসেন্ট ইয়েটা দেখেন, তারা শিথিল করতেছে, তারা প্রথম কি খুলেছে, তারা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টকে বলেছে আপাতত তোমরা 10 জন কিন্তু কাস্টমারকে এন্টারটেইন করতে পারবা, যত এটা ফেজ ওয়াইজ তারা ওপেন, 10, তারপরে 20, তারপরে 50, তারপরে 100, এইভাবে তারা আস্তে আস্তে রেস্টুরেন্টগুলি খুলতেছে। আপনি যদি বেলজিয়ামের দিকে দেখেন লকডাউন উদ্যোগে, তারা প্রথমে কি খুলেছে, তারা ছোট ছোট দোকান খুলেছে, তারা রেস্টুরেন্ট খুলবে গিয়ে হলো আপনার জুন মাসে। সুতরাং আমরা লকডাউন শিথিল করছি, খুলে দিচ্ছি, ঠিক মতো পালিত হচ্ছে না। আর একটা কথা সবসময় বলা হয়, জনগণ মানে না। শুনেন, জনগণ মানে কি মানে না সেটা বড় কথা নয়, সরকারের কাজ হলো মানানো। আমরা যারা মানছি তারা মানছি, যারা মানছে না তাদের জন্য তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আছে, সরকার তাদেরকে ব্যবহার করে এই আইন তো মানাতে হবে, না হলে সরকারের এই নির্দেশনার তো কোনো ফল তো জনগণ পাবে না। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, আমরা সময় পেলে নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। ডাক্তার সুশান্ত বড়ুয়া, আপনি শুনছিলেন যে অধ্যাপক ডাক্তার মোজাহিউল হক মানে পুরো বাংলাদেশকে সামনে রেখে কিছু পরামর্শ দিয়েছেন, চট্টগ্রামকে সামনে রেখে আপনি মানে কি ধরনের পরামর্শ দিবেন, সামনের দিনে কি করা উচিত? আমি অধ্যাপক মোজাহিউল স্যারের সাথে সম্পূর্ণ একমত। আমাদের চট্টগ্রামে যেহেতু এটা বিশাল একটা বন্দর নগরী, সিটি কর্পোরেশন এলাকাতে প্রায় 60 লক্ষাধিক জনগণ আছে এবং পুরো চট্টগ্রাম বিভাগে আছে কয়েক কোটি জনগণ, 4 কোটি মতো, তাহলে এখানে টেস্ট সেন্টার বাড়াতে হবে। বিআইটিআইডি একমাত্র টেস্ট সেন্টার, সেটা যথেষ্ট নয়, ওর ক্যাপাসিটি মাত্র 150 থেকে 200 সর্বোচ্চ। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজে হলো প্রায় 100 মতো। ফলে চট্টগ্রামকে যদি নিরাপদ রাখতে হয় এখানে আরও 4টা থেকে 5টা এরকম টেস্ট সেন্টার বাড়াতে হবে। আমরা যেটা আইডিসির যেটা বলবার চেষ্টা করেছেন যে স্যাম্পল কালেকশন করবার কথা ঘরে ঘরে যেয়ে, আমরা বলছি স্যাম্পল কালেকশন করবার দরকার নেই, এখন চট্টগ্রামের জনগণ সম্পূর্ণ প্রস্তুত, তারা নিজেরাই ওই টেস্ট সেন্টারে যেয়ে তারা স্যাম্পল দিতে প্রস্তুত, শুধু অভাব হলো টেস্ট সেন্টারের। কাজেই চট্টগ্রামকে নিরাপদ করতে গেলে আমি বলবো যে এখানে আরও কয়েকটা টেস্ট, স্বতন্ত্র টেস্ট সেন্টার গড়ে তোলা হোক। এবং আরেকটা কথা যেটা বলেছি যে ম্যান পাওয়ারের কথা, আমি মনে করি ম্যান পাওয়ার কোনো সমস্যা নয়, আমাদের তো সরকারি এবং বেসরকারি এই মুহূর্তে তো সরকারি বেসরকারি ম্যান পাওয়ার চিন্তা করবার দরকার নেই। সরকার যদি একটা রেসপন্সিবিলি একটা স্টেপস নেয় যে আমার যত ডাক্তার আছে, রেজিস্টার্ড ফিজিশিয়ান এবং রেজিস্টার্ড যে সমস্ত টেকনোলজিস্ট আছে, সরকারি হোক আর বেসরকারি হোক, সবাইকে একটা সমন্বিত ব্যবস্থার মধ্যে এনে সরকারি বাজেটে ম্যান পাওয়ার চট্টগ্রামে সাপ্লাই দেওয়া হোক। জি ডাক্তার সুশান্ত বড়ুয়া, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, আমি একদম ছোট করে মিনিট খানেকের জন্য ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন শিকদার আপনার কাছে যেতে চাই। আপনি একদমই যদি মিনিট খানেক সময়ের মধ্যে বলেন যে মানে হার্ড ইমিউনিটির কথা বলা হয় যে অনেক দেশকে সেদিকে যেতে হবে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? হার্ড ইমিউনিটি বাংলাদেশ এখন আসলে যেই অবস্থার দিকে আছে, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ হয়তো আমরা হার্ড ইমিউনিটির দিকেই যাচ্ছি, কিন্তু হার্ড ইমিউনিটি জিনিসটা আসলে আমাদেরকে একটু বুঝতে হবে যে যে কোনো একটা সংক্রামক ব্যাধির বিপরীতে হার্ড ইমিউনিটি আসলে কি জিনিস। যেমন একটি জনগোষ্ঠীর অধিকাংশ, আই মিন 70 থেকে 90% যখন প্রতিরোধী হয়, ইমিউন হয় কোনো একটা ডিজিজের বিরুদ্ধে, তখন কিন্তু হার্ড ইমিউনিটি ওই কান্ট্রি কিংবা ওই অঞ্চল হার্ড ইমিউনিটিতে যায়। কিন্তু বাংলাদেশের কিন্তু সেই সম্ভাবনাটা আসলে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, এই কারণে কারণ আমরা কমিউনিটি সংক্রমণের প্রকৃত অবস্থাটা এখনো জানি না। যে পরিমাণ টেস্ট হচ্ছে এই দিয়ে আসলে কমিউনিটি সংক্রমণটা আসলে অ্যাসেস করা খুবই ডিফিকাল্ট। জি আপনাকে ধন্যবাদ, আমাদের হাতে খুব সময় নেই, অনেক সময় সাপেক্ষ এবং জটিল বিষয় এটি। জি আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার এস এম আলমগীর আপনার কাছে আসতে চাই, আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই দশম সপ্তাহে এসে মানে আপনারা মানে কী পর্যালোচনা করে কী পাচ্ছেন, আসলে আপনাদের যে স্ট্র্যাটেজিক নানা বিষয় নিয়ে আসলে যারা বিশেষজ্ঞ আমাদের প্যানেলে ছিলেন তারা প্রশ্ন তুলেছেন, তো সেই ক্ষেত্রে কি আপনারা কি আপনাদের যে কৌশলগত কোনো পরিবর্তনের কথা ভাবছেন কিনা, নাকি এখন পর্যন্ত আপনারা যেভাবে এই কোভিডের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন সেভাবেই আমরা আপনাদেরকে আগামী দিনে দেখতে পাবো? না, আসলে কৌশলগত পরিবর্তন সারা পৃথিবীতে যেটা পরিবর্তন হয়েছে সেটাই আমাদের। আমি একটু হার্ড ইমিউনিটিও একটু যোগ করে দিই আমাদের। সারা পৃথিবীতে দুটো দেশ চেষ্টা করেছিল, আপনারা জানেন ইংল্যান্ড ইজ এ ফেইলিয়ার, ইউকে চেষ্টা করেছিল এবং সুইডেনে বুমেরাং দেখা দিয়েছে। এবং হার্ড ইমিউনিটির যেটা সবচেয়ে ডিফিকাল্ট কোভিড-19 এ সেটা হচ্ছে যে
আপনার যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা আসলে আপনাকে প্রোটেকশন দেবে কিনা সেটার প্রমাণ এখনো পর্যন্ত করতে পারেননি। তো এটার হার্ড ইমিউনিটি নিয়ে চিন্তা করাটা খুবই একটা এখন আমাদের জন্য আসলে খুবই প্রিম্যাচিউর একটা চিন্তা হবে। যাই হোক, আর একটা যেটা কৌশলগত পরিবর্তনের যেটা দেখেন আমাদের চিকিৎসার জন্য যেটা আমাদের একটা টেস্ট করে আমরা সকল মানুষের টেস্ট করব, সেটা বাংলাদেশের 16 কোটি লোকের টেস্ট করব আমরা, এবং কয়েকদিন পর পর করব সেটা আমাদের একটা প্ল্যান রাখতে হবে। আমরা যারা টেস্টের কথা বলি আমরা বলি ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেহেতু ফিল্ডে অনেকেই বহুদিন থেকে আর কাজ করি না, সেই জন্য হয়তো আমাদের থিওরিটিক্যালি আমরা বলতে পারি। বাংলাদেশ সরকার কখনো লকডাউনও ডিক্লেয়ার করে না, এটা খেয়াল করবেন। বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং মানুষকে অনুরোধ অনুনয় বিনয় এবং আইন প্রয়োগ করে বলেছে আপনি বাড়িতে থাকুন। আমরা বলি আমরা হার্ড লকডাউন মানি না। ঢাকা শহরে 2 কোটি লোকের শহরে প্রথম দিকে 10 লাখ রাস্তায় দেখলে তো আপনি ভিড় দেখে যেতেন। আমরা যে শহরে হাঁটতে পারি না, আপনারা 90% লোকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমরা তাদেরকে ধন্যবাদও দিই না যে তারা এখনো ঘর থেকে বের হয় না, এবং ওই 20% লোক বা 10% লোক নিয়ে আমরা পরিচয় করি, কিন্তু কিছু লোক এখনো মানে, আমরা অনেকেই এখনো মানি তো হার্ড ইমিউনিটি। আর কৌশলগত পরিবর্তনে এখন আমরা চিকিৎসায় ব্যাপকভাবে যেতে চাই। COVID-19 নিয়ে যেটা সমস্যা হয়েছে, যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা যে সমস্যা তৈরি হয়েছিল সেটা নিয়ে আমরা এখন ব্যাপকভাবে কাজ করছি। আসলে সকল হাসপাতালে কাজ করছি, আপনি জানেন আমরা ঢাকা শহরে বড় বড় হাসপাতাল উদ্বোধন হয়ে যাবে এর ভিতরে, এবং আমরা আমরা সংক্রমণটা একটা পর্যায়ে রাখতে চাই এই জন্যই যে আমার স্বাস্থ্য ব্যবস্থা এমনি ওভারহেল্ড হয়ে গেছে, এবং সেটা যদি আমরা অনেক রোগী একসাথে হয়, আমরা জানি 70-80% রোগীকে আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট করব, কিন্তু 20% যদি 3% ক্রিটিক্যাল সাপোর্টও লাগে, ক্রিটিক্যাল সেটাও আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। সো একসাথে অনেক রোগী হয়ে গেলে আমাদের জন্য আসলে বিপদ এবং ঝুঁকি দুটোই অনেক বেশি হয়ে যায়। ডাক্তার এস এম আলমগীর, আমাদের সময় একদমই শেষ, আপনার সাথে আমরা থাকতে পারছি না, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ডাক্তার সুশান্ত বড়ুয়া আপনাকে, তারপরেই ধন্যবাদ জানাই ডাক্তার এস এম আলমগীর, ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন শিকদার এবং অধ্যাপক ডাক্তার মোজাহারুল হক। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। তবে যাবার আগে সবাইকে বলছি, আমরা যারা লকডাউন মানছি তারা আবারও আমরা এই লকডাউন মানা আমাদেরকে জারি রাখতে হবে, ধরে রাখতে হবে, এবং যারা মানছি না তারা তাদেরকে আসলে নিজেদের স্বার্থেই এই লকডাউন বা ঘরে থাকা বা বিশেষ যে ছুটি সেটি ঘরে থাকার জন্য দেওয়া হয়েছে সেটি আমাদেরকে মানতে হবে। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে। শুভরাত্রি।